নয় সে বলবে বুঝে নিলাম এই সব কিছু আল্লাহ তৈরি করেছে তার সবের একটা সৃষ্টিকর্তা আছে বলতো আল্লাহর সৃষ্টিকর্তাকে বলতেই পারে নাস্তিক নাস্তিক নাস্তিকের মতো প্রশ্ন করতে পারে সবের স্রষ্টা আছে সবের স্রষ্টা আছে সৃষ্টিকর্তা আছে আল্লাহর আগে কে সৃষ্টি করেছে আল্লাহকে কে সৃষ্টি করেছে এই প্রশ্ন যদি আপনাকে করে দেয় আপনার কাছে কি কোনো উত্তর আছে ভাই কোনো উত্তর আছে কে উত্তর দিতে পারবেন সব কিছুকে আল্লাহ তৈরি করেছে আল্লাহকে কে তৈরি করেছে বলতেই তো পারে এই প্রশ্নটা তো তাসলিমা নাসরিন তারপর আপনার সালমান রুজদি তারপর এই যে আসাদ নূর এরা তো এই প্রশ্নগুলো করে

তো দেখি নাস্তিক স্তিক ভাই তুমি তোমার প্রশ্নের আমি উত্তর দেব তার আগে তুমি আমার একটা আমার প্রশ্নের উত্তর দাও কি প্রশ্নের উত্তর দেব সেই সময় আপনি বলবেন বলো তো ভাই নাস্তিক ভাই ভাই তোমাকে এক থেকে আমি গণনা করতে বললাম তুমি গণনা চালিয়ে যাও যখন থামতে বলবো তখন থামবে নাস্তিক ভাই গণনা শুরু করলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ নাস্তিক ভাইকে আপনি বললেন এবার থেমে যাও নাস্তিক ভাই থেমে গেল এবার আপনি বললেন ভাই নাস্তিক ভাই ভাই তোমাকে আমি যখন থামতে বললাম তখন তুমি থামলে না বললে তুমি চালিয়ে যাবে গণনা থামতে না বলা পর্যন্ত তুমি গণনা চালিয়ে যাবে নাস্তিক ভাই আবার গণনা শুরু করবে এমন সময় আপনি বললে বলবেন ভাই নাস্তিক ভাই এবার তুমি ব্যাকে গণনা শুরু করে দাও পেছন দিকে গণনা শুরু করে দাও যখন আমি থামতে বলবো তখন থামবে তার আগে তুমি থামবে না

নাস্তিক ভাই আমার গরুটা শুরু করে দেবে দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক আপনি বলবেন থামতে তো বলিনি চালিয়ে যান নাস্তিক ভাই রাগান্বিত হয়ে বলবে ভাই এক হলো সংখ্যার প্রথম একের আগে কোন সংখ্যা নাই যা আছে সব একের পরে আপনি বলবেন আলহামদুলিল্লাহ ভাই নাস্তিক আপনার উত্তরটা হয়ে গেছে আপনি যেমন বললেন এক হলো সংখ্যার প্রথম একের আগে কিছু নাই যা আছে সব একের পরে তেমন আমার আল্লাহ হলেন সংখ্যার প্রথম আমার আল্লাহ হলেন এক আমার আল্লাহ আগে কিছু নাই যা সব আল্লাহর পরে জোরে হবে না নাস্তিক যেমন প্রশ্ন করেছে আপনি তাকে তেমন উত্তর দিয়ে চুপ করিয়ে দিয়েছেন কিন্তু এটা তো সঠিক তথ্য দেয়া হলো এটা মানে কি তাকে চুপ করানোর হলো সে যেমন প্রশ্ন করেছে আপনি তাকে তেমন উত্তর দিয়ে চুপ করিয়েছেন এটা কিন্তু সঠিক জবাব দেওয়া হলো না আল্লাহ আছেন কি নাই তার সঠিক জবাব এটা হলো না আপনার মনেও তো প্রশ্ন হতে পারে এখন আধুনিক যুগের ছেলেপুলে সব ইন্টারনেটের যুগ বুঝতে পাচ্ছেন ছেলেপুলের মাথায় তো প্রশ্ন ঢুকতেই পারে শিক্ষিত ছেলেপুলে যে সত্যি তো আল্লাহ যদি থেকে থাকে তা আল্লাহকে আমরা দেখতে পাই না বুঝতে পারি না কি করে আল্লাহকে মানবো কি দেখে মানবো কি করে বিশ্বাস করব যে আল্লাহ আছেন প্রশ্ন মাথায় ঢুকে যাইতেই পারে ইয়ং ছেলে যুবক ছেলে আপনি শুধু তাকে বলতেন বাবু নামাজ পড়বি চা তার নামাজ পড়ে পড়বো আগে তুমি আমার এই প্রশ্ন তো দাও দেখিনি আল্লাহ সঠিক আছে তার প্রমাণটা দাও আল্লাহ থাকলে তবে তো তার জন্য নামাজ নামাজটা পড়বো কার জন্য

রিসার্চ করি তো একটু বই পুস্তক পড়াশোনা করি একটু খোঁজ খবর রাখি ম্যাগাজিন ইন্টারনেট এসব পথ থেকে বলছি নালে আমার এসব জানার ক্ষমতা নাই টলিউড বলিউড হলিউড এসব মুরুব্বিরা বুঝতে পারবেন এগুলো কিরে বাবা কি বলছে হে তরুণ যুবকেরা সিনেমা জগতে কাজ করে তাদের বলা হয় বলিউডেরায়ক নায়িকা

পাঁচ বছর পরই রিক্সাই করে যাবে ভালো কাজ করলে লোকে বলবে দাদা ভালো আছে আর খারাপ কাজ করলে বলবে বেরিয়ে যাচ্ছে বলে দুটো পেছনে গালাগালি খারাপ ভাষাই দেবে ইউজ করে দেবে কথা ঠিক না ভুল ক্ষমতা এলে ভালো কাজ করো লোকে সুনাম করবে সবচেয়ে বড় সেবা করা যাবে রাজনীতির মধ্যে দিয়ে রাজনীতি ওই জন্য রাজার নীতি বলা হয় কিন্তু রাজার নীতি এখন কার নীতি হয়ে গেছে বলেন আমি আর বলবো না ভাষা তো খারাপ করতে পারি না মুখ থেকে আসে যা চলছে সমাজে একটা সাম্প্রদায়িক শক্তি ভারতবর্ষের গতিতে ক্ষমতাতে থাকার জন্য প্রাণপণ চেষ্টা করছে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন লড়াই লাগিয়ে দেওয়ার চক্রান্ত করছে যে কোনো সময় যেখানে সেখানে দাঙ্গা লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে বা করবে আমি সাবধান করছি কোন রকম উস্কানিতে পা দেবেন না মুসলমান কোন রকম উস্কানিতে পা দেবেন না

কি করবেন তাহলে হুজুর আমরা চুপ করে হাত বুঝিয়ে বসে থাকবো না আপনার আইনত ভাবে লড়াই করবেন আইনের সাহায্য নেবেন প্রশাসনকে জানাবেন প্রশাসনিক ব্যবস্থা নেবেন যেখানে যেখানে দরখাস্ত দেওয়ার দেবেন কোর্ট করবেন ওই থাকবেন একত্রিত থাকবে তাহলে হুজুর আমাকে যদি কেউ মারে আমি ছেড়ে দেবো চুপ করে বসে থাকবো না এটা তো ইসলাম বলেনি প্রতিরোধ করতে বলেছে প্রতিরোধের তিনটে ভাষা শিখিয়েছে ইসলাম কটা ভাষা জোরে বলেন কটা তিনটে সিস্টেম প্রতিরোধে আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন কিভাবে প্রতিরোধ করবে অন্যায়ের বিরুদ্ধে ক্ষমতা থাকলে হাত দিয়ে প্রতিরোধ করো হাত দিয়ে হাতের দ্বারাই প্রতিরোধ করবে যদি দাঁড়াতে হয় নিশ্চয়ই রুখে দাঁড়াতে হবে সেটা ক্ষমতা যদি থাকে হাত দিয়ে প্রতিরোধ করবে যদি হাত দিয়ে প্রতিরোধ করতে গেলে বিপদে পড়ো অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করছো কিন্তু হাত দিয়ে প্রতিরোধ করতে গেলে যদি বিপদে পড়ো তাহলে জাবান দিয়ে করবে কি দিয়ে করবে জাবান দিয়ে প্রতিরোধ করবে প্রতিবাদ করবে জাবান দিয়ে প্রতিবাদ করলেও যদি বিপদের আশঙ্কা থাকে তখন কি করবে নবী বলেছেন ঘৃণা করবে অন্তর থেকে ঘৃণা করবে ঘৃণা করে সেখান থেকে সরে চলে যাবে ওই অন্যায় জায়গাটাই থাকবে না ইসলাম বলে নিয়ে গুপকাপ না ক্ষমতা থাকলো মারপিট কর ক্ষমতা না থাকলো মারপিট করো করে জীবন দিয়ে দাও ইসলাম বলে লা তালকু বিআইদিকুম ইলা তাহলুকাত আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন তোমরা তোমাদের জীবনকে ধ্বংসের দিকে এগিয়ে দিও না জীবনটাকে ধ্বংস করার জন্য নয় গঠনমূলক চিন্তা ভাবনা সামগ্রিক চিন্তা ভাবনা শিক্ষামূলক চিন্তা ভাবনা তোমাকে সেই চিন্তা ভাবনার মধ্যে দিয়ে যেতে হবে এই সাম্প্রদায়িক শক্তি যদি ক্ষমতায় আবার আসে সংবিধান দেশের পাল্টে যেতে পারে দেশের সংবিধান পাল্টে গেলে আমার ভোট দেওয়ার ক্ষমতার নাও থাকতে পারে ভয়ঙ্কর পরিবেশ দেখছেন দেশের সর্বোচ্চ নেতাদের মুখের ভাষা তারা একটা দেশের যেখানে তিরিশ থেকে চল্লিশ কোটি মুসলমান বাস করে সেই তিরিশ থেকে চল্লিশ এরা দেশের এত বড় বড় লিডার নেতা কিন্তু তারা জানে না আজ যে নেতা কাল সে রিক্সায় চেপে যাবে ভালো কাজ করলে লোকে সম্মান করবে খারাপ কাজ করলে লোকের পেছনে গালাগালি করবে। আজ যে বিরাট বড় মন্ত্রী সে রাস্তার ধারে হেঁটে বেড়াবে বাজার করতে যাবে কথা ঠিক না ক্ষমতা থাকে না তাই মনে রাখবেন একটা ভোটও যেন আপনার ভাগ না হয়ে যায় নষ্ট না হয়ে যায় ঠান্ডা মাথায় চিন্তা করে ভোটটা দেবেন আমি কারো পক্ষে বিপক্ষে কথা বলছি না কিন্তু কোন দলের বলছি না কিন্তু দেশের সংবিধান যদি যায় আমার আর ভোট দিতে পারবেন না আপনি যে দেশের নাগরিক তার প্রমাণ আর থাকবে না তাই আপনার ভোট যেন কোনো ভাবি ভাগ না হয়ে যায় সেটা মাথায় রাখবেন আমি বলে দিলাম বন্ধুরা বাবা দেশের বুকে আজকে অপমান করা হয়েছে লাঞ্ছিত অপমানিত করা হয়েছে একই দোষে দোষী একজনের জন্য একরকম বিচার আরেকজনের জন্য আরেক রকম বিচার খবর নিন না অন্যান্য রাজ্যে কি চলছে খবর নিন ভিতরে ভিতরে বন্ধুরা আমার তাই আমাদেরকে খুব সচেতন হতে হবে শিক্ষিত হতে হবে বন্ধুরা আমার আপনাকে আমাকে রাসূলের তরিকায় প্রতিরোধ করতে হবে রাসূলের তরিকায় প্রতিবাদ করতে হবে রাসূলের তরিকায় রুখে দাঁড়াতে হবে ক্ষমতা থাকলে হাত দিয়ে পারবো না জবান দিয়ে অথবা মন থেকে ঘৃণা করে সরে আসতে হবে বলুন ইনশাআল্লাহ হে হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেয় হে মুসলমান যে কথা বলছিলাম বাবা তাহলে টলিউড হলিউড আর বলিউড কথা বলছিলাম পশ্চিমবঙ্গে যারা সিনেমা জগতে নায়ক গায়ক তাদের বলা হয় টলিউড এর নায়ক নায়িকা আর যারা বোম্বাইয়ের বুকে ভাই আমার বোম্বাইয়ের বুকে যারা নায়ক গায়ক তাদের বলা হয় বলিউড এর নায়ক নায়িকা اور جرا انگلینڈ ইংল্যান্ডের জামিনের নায়ক নায়িকা তাদের বলা হয় হলিউডের নায়ক নায়িকা আমি হলিউডের একজন বিখ্যাত নায়কের কথা নায়কের কথা বলবো তার মনে এই প্রশ্নটা জেগেছিল আল্লাহ যদি থাকে তাকে দেখতে কেন পায় না তার অস্তিত্ব কোথায় সব সবকিছুকে যদি আল্লাহ সৃষ্টি করে আল্লাহকে কে সৃষ্টি করেছে হলিউডের বিখ্যাত একজন নায়ক তার নাম হলো মিস্টার ডিউ ডেভিস ইন্টারনেট সার্চ করে দেখো ইন্টারনেট সার্চ করে দেখুন মিস্টার ডিউ ডেভিসের কথা আমি বলবো ডিউ ডেভিসের যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা আমি আপনাদের মাঝখানে বলি কেন বলছি আপনাদের সামনে এটা তার কারণ হলো আপনি আল্লাহ আল্লাহcentered প্রমাণ কেমন করে পাবেন নামাজ তো পরের কথা রোজা তো পরের কথা হজ তো পরের কথা যাকাত তো পরের কথা যদি আল্লাহ থাকেন তবে তো এই যদি আল্লাহ থাকেন প্রমাণ করতে না পারে আল্লাহ আছেন প্রমাণ করতে যদি না পারে তাহলে এই সব কথা আপনারা মানবে কে একটা শিক্ষিত বুদ্ধিজীবী মানুষ যদি আপনাকে প্রশ্ন করে আপনি কেমন করে তাকে উত্তর দেবেন হে তরুণ যুবকেরা মিস্টার ডিউ কথা বলছি মিস্টার ডিউ ডেভিসের মনে ভাই আমার তার বন্ধুরা কেউ খ্রিস্টান কেউ ইহুদি কেউ নাসারা বিভিন্ন ধর্মের মানুষ তারা কিন্তু তাদের পক্ষ থেকে গড মানে প্রভু মানে স্রষ্টা মানে সৃষ্টিকর্তা মানে হে তরুণ যুবকেরা কিন্তু মিস্টার ডিউ তিনি বলেন আমি কোন প্রভুতে বিশ্বাস করতাম না আমি হলাম একজন নাস্তিক সোস্তা আছে বলে আমি কখনো মানতাম না আমার পিতা তিনি একজন হলিউডের একটা আমার মা তিনি একজন বিখ্যাত মিউজিশিয়ান হলিউডের মিউজিশিয়ান সবাই কিন্তু আমাদের সেলিব্রিটি কোটি কোটি টাকার মালিক কারো কোনো পয়সার অভাব নাই হে তরুণ যুবকেরা হলিউডের সিস্টেম হলো যখন সেখানে কোনো অভিনয় অভিনেতা অভিনয় করেন বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার তাদের যদি কোনো সন্তান থাকে সন্তান যদি নাবালক হয় বাচ্চা হয় তখন সেই সন্তানের জন্য তার পিতা মাতার পক্ষ থেকে পিএফ এর টাকা কেটে রাখার মতো একটা অ্যামাউন্ট কেটে রাখা হয় যাতে করে তাদের সন্তানটার আঠারো বছর যখন বয়স হবে ওই সন্তানটার একাউন্টে টাকাটা না ঢুকে যায় এই 18 বছর যখন যুবক হে তরুণ যুবক যখন হয়ে যায় বাবা তার একাউন্টে তখন লক্ষ লক্ষ কোটি কোটি ডলার তখন চলে আসে এই লক্ষ লক্ষ কোটি কোটি ডলার যখন ছেলেটি পেয়ে যায় মেয়েটি পেয়ে যায় তখন তারা তাদের নিজেদের জীবনকে সঠিক পথে পরিচালনা করতে পারে না বিভিন্ন ভাবে তারা আমার পথভ্রষ্ট হয়ে যায় অশ্লীল পথে তারা চলে যায় আমি কিন্তু 6 বছর বয়স

ছিল না অশ্লীল পথে আমার ওই পয়সাটাকে অন্যায় পথে ব্যয় করবো এই মানসিকতা ছিল না আমি ছোটবেলা থেকে মেধা ছিলাম ছোটবেলা থেকে আমি মেরিট ছিলাম সুন্দর অভিনয় করতে পারতাম সুন্দর ভাবে মানুষের কাছে উপস্থাপন করতে পারতাম আমার বয়স যখন আর বছর পার হয়ে গেছে আমার বন্ধুদের মধ্যে তারা আমাকে বলতে থাকে ভাই ডিউট হে তুমি আল্লাহ মারونا গড মারونا প্রভু মারونا কিন্তু আমরা মানি আমরা বিশ্বাস করি তিনি আছেন আমি তাদের প্রশ্ন করেছিলাম গড যদি থাকে তোমরা বলছো সবকিছু গড তৈরি করেছে আমার প্রশ্ন হলো গডকে কে তৈরি করেছে আমাকে দা প্রমাণ তারা কিন্তু প্রমাণ দিতে পারল না তারা আমাকে যখন প্রশ্ন কো বলল প্রভু আছেন স্রষ্টা আছেন সব কিছু সৃষ্টি করেছেন তিনি আমি তখন বললাম প্রভু কে কে সৃষ্টি করেছে তার প্রমাণ দাও তারা যখন কোনো উত্তর দিতে পারল না আমার মাথায় কিন্তু এই কথাটা স্ট্রাইক করলো আমি চিন্তার মধ্যে বিভোর হয়ে গেলাম আমি মনে মনে ঠিক করলাম ঠিক আছে আমি মানি বা নাই মানি কিন্তু বিভিন্ন ধর্মগ্রন্থ গুলো একটু পড়া শুরু করি এই বলে আমি ছয় মাসের জন্য আমি কোন অভিনয় আর করলাম না আমি আর একদিন জগতে গেলাম না অভিনেতার জগতে আমি গেলাম না ছয় মাসের জন্য আমি বিভিন্ন ধর্মগ্রন্থ গুলো আমি পড়া শুরু করলাম আমি পড়া শুরু করলাম বাইবেল আমি পড়া শুরু করলাম ত্রিপিটক আমি পড়া শুরু করলাম জিন্দাবেশ আমি পড়া শুরু করলাম পুরাণ আমি পড়া শুরু করলাম

जो, जो प्रश्न उत्तर কোন ধর্ম দিয়ে দিতে পারে আমি তার ধর্মই গ্রহণ করব সেই ধর্মটাই গ্রহণ করব যদি আমার তিনটা প্রশ্নের উত্তর কেউ দিয়ে দিতে পারে কোন ধর্মগ্রন্থ যদি দিয়ে দিতে পারে কোন ধর্মীয় ব্যক্তি যদি দিয়ে দিতে পারে আমি তার ধর্মটাই গ্রহণ করব এই চিন্তা ভাবনা নিয়ে समस्त ধর্মগ্রন্থগুলো নিয়ে আমি বাড়ির মধ্যে ঢোকে গেলাম 6 মাস আমি আর অন্য কোনো কাজ করলাম না 6 মাস ধরে শুধু ধর্মশাস্ত্র ধরনের রিসার্চ করলাম গবেষণা করলাম আমার প্রথম নাম্বার প্রশ্ন ছিল এক নাম্বার এক নাম্বার প্রশ্ন ছিল যদি গড থেকে থাকেন সষ্টা যদি থাকেন প্রভু যদি থাকেন নিশ্চয় তার পক্ষ থেকে একটা নির্দেশনা থাকবে তার পক্ষ থেকে একটা পুস্তক থাকবে তার পক্ষ থেকে একটা বই থাকবে কেউ বলে প্রভুর পক্ষ থেকে এসেছে গীতা কেউ বলে প্রভুর পক্ষ থেকে এসেছে বাইবেল কেউ বলে প্রভুর পক্ষ থেকে এসেছে কেউ বলে প্রভুর পক্ষ থেকে এসেছে ত্রিপিটক কেউ বলে জিন্দাবেস এসেছে কেউ বলে কোরআন এসেছে পুরান এসেছে বিভিন্ন ধর্মগ্রন্থ গুলো প্রভুর পক্ষ থেকে এসেছে হে তরুণ যুবকেরা মিস্টার ডিউটি অফিসের এক নাম্বার প্রশ্ন প্রভুর পক্ষ থেকে নিশ্চয় একটা পুস্তক আসবে বই আসবে এটা হলো আমার পক্ষ থেকে প্রথম ভাবনা যদি সত্যি প্রভু থাকেন বিশ্বের সবকিছুরকে গাইডলাইন করার জন্য সঠিক পথে পরিচালনা করার জন্য নিশ্চয় একটা পুস্তক প্রভুর কাছ থেকে আসবে আর সেই পুস্তকটা হবে সংরক্ষিত সংরক্ষিত মানে হলো শত শত বছর ধরে সেই পুস্তকটার মধ্যে কোনো সংশোধন সংযোজন করা হবে না শত শত বছর ধরে সেই পুস্তকটা সংরক্ষিত অব বাই থাকবে কোনো পরিবর্তনিয় অঙ্গ হবে না শত শত বছর ধরে হাজার হাজার বছর ধরে সেই পুস্তকটাকে মানুষ মানবে এমন একটা নিশ্চয় পুস্তক থাকবে তবে নিশ্চয় পুস্তকটা হবে সংরক্ষিত এটা হলো এক নাম্বার আমার সূত্র এক নাম্বার আমার প্রশ্ন যদি মিলে যায় এমন একটা গ্রন্থ তাহলে আমার এক নাম্বার প্রশ্নটা মিলে যাবে দুই নাম্বার হে তোর যুবকেরা मिस्टर ডিউটি ভিস বলেন দুই নাম্বার আমার প্রশ্ন ছিল যদি এরকম একটা পুস্তক পাওয়া যায় তাহলে নিশ্চয় দুই নাম্বার সূত্রটা যদি আমার মিলে যায় কি সূত্র ওই পুস্তকের মধ্যে কোন বিরুদ্ধাচরণ কোন বক্তব্য থাকবে না একটা চলবে একটা চলবে না একই বিষয়ের উপর একটা চলবে আর একটা চলবে না এই রকম কথা থাকবে না যেমন নামাজ কোথাও পড়তে বলা হলো আবার কোথাও নিষেধ করা হলো এরকম থাকবে না অর্থাৎ বিরুদ্ধাচরণ বক্তব্য থাকবে না বিরুদ্ধ বক্তব্য থাকবে না সাংঘর্ষিক বক্তব্য থাকবে না একটা বক্তব্যের মধ্যে মতপার্থক্য থাকবে না নিশ্চয় প্রভু যখন বলবেন সারা পুস্তকটার মধ্যে একই কথা বলবেন এটা হলো দুই নাম্বার আমার সূত্র ভাই আমার হে তরুণ যুবকেরা আর তিন নাম্বার সূত্রটা যদি আমার মিলে যায় সেটা যদি আমার মিলে যায় কি সেটা না যখন সেই পুস্তকটা পৃথিবীর জমিনে পাওয়া যাবে যখন সেই পুস্তকটা পৃথিবীর জমিনে আসবে যে দুঃখ ভুরভক্ষ থেকে এসেছে পৃথিবীর মানুষ সেই পুস্তকের ব্যাপারে ভাই আমার তত্ত্বের ব্যাপারে অবগত থাকবে না এমন আমন তত্ত্ব সেই পুস্তকের ভিতরে থাকবে যা তৎকালীন যুগের মানুষের জানা থাকবে না কথা বোঝা গেল এক নাম্বার প্রভু যদি থাকে একটা তার পক্ষ থেকে বাণী আসবে পুস্তক আসবে আর সেই পুস্তকটা থেকে আমার তিনটা প্রশ্ন পুস্তকটা যদি সংরক্ষিত হয় সংরক্ষিত মানে শত শত বছর হাজার হাজার বছর ধরে মানুষ মেনে আসছে সংরক্ষণ করা আছে তাতে কোনো সংশোধন সংযোজন কেউ করেন কেউ প্লাস মাইনাস করেন এক নাম্বার দুই নাম্বার সেই পুস্তকের বক্তব্য কোনটা কোনো বক্তব্য পক্ষে আবার কোনো বক্তব্য তার বিপক্ষে এরকম থাকবে না সবটাই প্রভু যেটা বলবেন সে প্রভুর বক্তব্য কখনো বিরোধিতা চালন থাকবে না যেটা বলা হবে সেটাই থাকবে

এমন কিছু বক্তব্য যে বক্তব্যগুলো তথ্যগুলো সেই জামানা তৎকালীন যুগের মানুষেরা জানে না যেহেতু প্রভুর কাছ থেকে এসেছে প্রভুই জানে পৃথিবীর মানুষের জানার কথা নয় এমন বক্তব্য সেখানে আছে তখনকার মানুষ এটা জানে না গবেষণা করছে সব পুস্তক নিয়ে করতে করতে मिस्टर ডিউ ডেভিস কোরআন মাজিদ পড়া শুরু করে দিলেন জোরে হবে না আর জোরে হবে না যদি পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র করা জোরে হবে না

এটা হলো সেই কেতাব যাতে কোনো সন্দেহ নাম মোদা কি বান্দারা এই কেতাব থেকে হেদায়ে প্রাপ্ত হবে মোত্তাকি বান্দা বলতে কারা যারা আল্লাহকে নিয়ে ভয় করে হে তরুণ যুবকের আমার আল্লাহ বারবার বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হে বিশ্বাসী বান্দারা তোমরা আমি আল্লাহকে ভয় করো আল্লাহকে যদি বান্দা বেশি বেশি ভয় করতে পারে তখনই বান্দা মোত্তাকি বান্দা হতে পারবে আমরা আল্লাহকে বেশি ভয় করি না পুলিশকে বেশি ভয় করি বলেন তো কাকে ভয় করি মন থেকে অন্তর থেকে বলবেন ঠিক হুজুরকে খুশি করার জন্য আল্লাহ আজানে যাবেন পুলিশের কাছে যাবে নামাজ আমার অনেক আছে বাবা আগে পুলিশ কি বলছে দেখে বাবারে ধরে নিয়ে চলে গেলে বিপদ হয়ে যাবে ঠিক না

সকাল নটার আগে গিয়ে বসে থাকবেন বাবা রাস্তায় জ্যামে যদি পড়ে যায় লেট যদি হয়ে যায় দশটার জায়গায় সাড়ে দশটা হয়ে গেলে আবার বিপদ বেড়ে যেতে পারে কথা ঠিক না ভুল তাহলে মুসলমান ভয় কাকে বেশি করি আল্লাহ কে না পুলিশকে আল্লা না নেতাকে নেতা চোরু ডাকাত শেষে আল্লাহকে একটু না জানাত যদি না দেয় সবাই বলছে হুজুরা এত আজ করছে না মাসটা না পড়লে নয় হলে হলো না হলে না হলো চোয়াল না বাবা কোন রকমে দুরাকাত পড়ি জুম্মার দিনে পাঁচ বাগানে ঝাড় থেকে ফ্রি ফায়ার খেলতে খেলতে মুসলমানের পল্টু ছুটে ছুটে ভাই আমার ফ্রি ফায়ার বন্ধ করতে করতে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলেছে ও মেরে দৌড়ে মসজিদে গিয়ে কোন রকমে পাস কাটিয়ে সিজদার টকা ঠক মেরে দিয়েছে বুঝতে বাচ্চাদের এই তো আল্লাহকে ভয় করি না নামাজটা জুম্মার দিনেও পড়লে লোকে বলবে জুম্মার নামাজও পড়েনি আরো ভালো করে জানে হুজুররা বলে মনে হয় যে তিনটে জুম্মা বাদ দিলে নাকি মুসলমানের খাতা থেকে বাদ এই মশলা ভালো জেনে আছে দুটো বাদ দিলেও তিন নম্বরটা মিস করবে না যেখানে থাকুক দুরাকাত ঠুকতেই হবে মাথা গিয়ে না হলে নাম যদি কেটে যায় বুঝতে পারছো হ্যাঁ হ্যাঁ

রোলান্ডিন হোরছাত ওটা ওকি মানায় তোমায় কে মানায় না ওটা ওকি মানায় তোমাকে মানায় না তুমি চাইনিজদের স্টাইল করছো কে আল্লাহ চাইনিজ করেছে ওর স্টাইলটা ওকে মানায় তোমাকে আল্লাহ মুসলমান ঘরে পাঠিয়েছে তুমি মুসলমান ঘরের স্টাইলটা দাও ওটা তোমাকে মানাবে দুনিয়াতেও মানাবে আখিরাতেও মানাবে কথা ঠিক না ভুল মুসলমানের ছেলে হাতে বালা কানে দুল হ্যাঁ প্যান্টে তিন জায়গায় ছেড়া হাতে লাগিয়েছে কালো কার পায়ে লাগিয়েছে কালো কার মাতার চুলের ছাটটা সেই জিমার মতো না রোলান্ডিন হোর মতো দিয়েছে আহ হাই মুসলমান আজকে

দাঁড়াই চা খাই রাস্তায় মসজিদে ওখানে একটা ছোট মতো মসজিদ আছে মাঝে মাঝে নামাজ পড়ি কোন সময় যদি দেরি হয়ে যায় হয়তো জামাত হয়ে গেছে সময় দেরি হয়ে গেছে গাড়িটাই বসে বসে একটু পশ্চিম দিকে মুখ করে আর একটু নামাজটা বসে বসে পড়ি কোন কোন সময় এত ভিড় ছেলে মেয়ে সেখানে হই হই হয়েছে মুসলমানের ছেলে মেয়ে অশ্লীল ভাবে ঘোরাঘুরি করছে এমন মানুষও সেখানে ঘোরাঘুরি করছে ভাইরা আমার তরুণ যুবকের আমার বিয়ে সাথী হয়নি বিয়ে সাথী হয়নি যুবক যুবতীরা তারা হাত ধরে ঘুরে বেড়াচ্ছে আপনার ঘরের ছেলে মেয়েটা পড়াশোনার নাম করে কোথায় যাচ্ছে

তার কে নেবে যেটুকু অন্যায় গোনা হচ্ছে তার উপরে সে যদি তোমাকে বিবাহ না করে পালিয়ে যায় তুমি যে অশ্লীল ভাবে যাপন করলে দায়ীটা কে নেবে আজকে মুসলমানের ছেলে নায়ক কালকে ভক্ত হয়েছে হে হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন আমার আল্লা বললেন বান্দারে আমার দয়াল নবী জানিয়ে দিলেন বিশ্ব নবী আমার জানিয়ে দিলেন আমার আল্লাহ ওয়াসিলাতাকে হারাম করে দিলেন আমার আল্লাহ ওয়াসিলাতা অবৈতো সম্পর্ককে হারাম করে দিলেন হে দুনিয়ার মানুষ শুনে রে কে দাও জেনে রে দাও তোমরা যদি দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারো তোমাদের জবান তোমাদের লেসান আর তোমাদের যৌনাঙ্গ এই দুটো জিনিসের যদি গ্যারান্টি দিতে পারো দয়ার নবী বলেন আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি বন্ধুরা আমার তরুণ আমার আজকের যুবক যুবতীরা ভাইরা আমার চোদ্দই ফেব্রুয়ারি তারা করে নেবে অবৈধ সম্পর্ক মধ্যে দেখা যায় বন্ধুরা আমার মাঝে মাঝে নিউজ হয় পেপার পত্রিকায় দেখা যায় বিভিন্ন পার্ক বিভিন্ন জায়গাতে যুবক যুবতী কাপত কাপতিরা ভাইয়া বিবাহ বহির্ভূত সম্পর্কে তারা আবদ্ধ থাকে ইসলামে হারা হে যুবক তুমি কেন অন্যায় কাজ করছো আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন বলতো সিরুনাল হায়াতাত দুনিয়া ওয়াল আখিরাতু খাই

তুমি তোমার নফসের বশবর্তী হয়ে গিয়ে নাই কাজে তুমি শরীক হয়ে যাচ্ছ হে নারী রাম হে নারী রাম মায়ের রাম বোনের তোমরা নিজেদের জীবনকে ধ্বংসের দিকে কি দেও না অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ো না আল্লাহর নবী আল্লাহর রাসূল জানিয়ে দেন অবৈধ সম্পর্ককারী জান্নাত যেতে পারবে না হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুধু তাই নয় যে পুরুষেরা নারীদের অনুকরণ করে নারীরা পুরুষদের অনুকরণ করে আল্লাহর নবী দয়ার নবী জানিয়ে দেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাজুল ইয়ালবাসু লিফসাতাল মারআতি ওয়াল মারআতা তালবাসু লিফসাতার রাজুল আল্লাহর নবী লানা দিয়েছেন ওই সমস্ত পুরুষ আর নারীদের উপর ওই সমস্ত পুরুষ আর মহিলাদের উপর যারা যে সমস্ত পুরুষেরা নারীদের মহিলাদের অনুসরণ অনুকরণ করে আর নারীরা পুরুষদের অনুসরণ অনুকরণ করে হারাম কাজে লিপ্ত হয় অশ্লীল ভাবে জীবন যাপন করে আল্লাহ এবং তাঁর রাসূলদের উপর লানত দিয়েছেন বাবা হে যুবকেরা আজ থেকে তোমরা আজ থেকে তোমরা নায়ক গায়কের ভক্তের কথা থেকে নামটা কেটে দেন ভাই আমার আপনারা আমার দয়ার নবী মহানায়ক আপনারা আমার দয়ার নবী মহা বিজ্ঞানী আপনারা আমার দয়ার নবী আকি নবীদের নবী সে রাসুলের এর ভক্ত হয়ে যা রাসুলের ভক্ত হয়ে যা রাসুলের ভক্ত হয়ে গেলে জীবনটা ধন্য হয়ে যাবে দয়ার না পি আমার ময়ার না পি সব ছাড়ি কিন্তু তোমায় ছাড়তে পারি না জোরে হবে না জোরে হবে না বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার তাহলে পৃথিবী বিখ্যাত একজন অভিনেতার কথা বলছি আমি নাম হলো মিস্টার টিউটা যিনি বছর বয়স থেকে ভালো করে মনে রাখবেন হলিউডের তিনি তাহলে প্রশ্ন ছিল তিনটে এক নাম্বার প্রশ্ন করেছিল এক নাম্বার প্রশ্ন করেছিল আল্লাহ যদি সত্যি থাকেন তাহলে তার পক্ষ থেকে একটা বাণী আসবে আর পানিটা হবে সংরক্ষিত দুই নাম্বার প্রশ্ন ছিল সেই পানির মধ্যে কোন বিরুদ্ধাচরণ কথাবার্তা থাকবে না একটা বাক্যের সঙ্গে অন্য বাক্যের পার্থক্য থাকবে না একটা বক্তব্যের সঙ্গে অন্য বাক্যের কোন লড়াই থাকবে না এটা হলো দুই নাম্বার তার সূত্র ছিল যদি মিলে যায় তিন নাম্বার সূত্রটা তিনি দিয়েছিলেন যখন সেই সেই বক্তব্য বা সেই পানিটা যখন পৃথিবীর জমিনে আসবে সেই জামানার মানুষটা সেই জামানার মানুষ সেই তথ্য জানে না এমন তথ্য সেই গ্রন্থের মধ্যে থাকবে এই তিনটে বক্তব্য তার ছিল বন্ধুরা আমার তরুণ যুবকেরা মিস্টার ডিউ ডেভিস ছয় মাস ধরে বিভিন্ন ধর্মশাস্ত্র গবেষণা করলেন ছয় মাস ধরে গবেষণা করে তিনি চিন্তা করলেন হাই রে হাই আমার এই বক্তব্যের সঙ্গে একটা কেতাব পুরোপুরি মিলে যান সেই কেতাবটার অন্য কেতাব নয় সেটা হলো কোরআন কোরআন মাজিদ নাহানু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু মুলাহাফিজুন এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাজিল করেছি আর এর হেফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ গ্রহণ করেছি কোরআন মাজিদের হেফাজতের দায়িত্ব কে নিয়েছে আল্লাহ নিয়েছে যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র মকরা করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের ও করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ তারা ছাপি আসমানি গ্রন্থ তারা ছাপি আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের সম্মান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন জোরে হবে না জোরে হবে না ডিউটে ভিস মিস্টার ডিউটে ভিস বন্ধুরা আমার তিনি চিত্রা করলেন সাড়ে চোদ্দশো বছর থেকে এই প্রভুর পক্ষ থেকে যে গ্রন্থটা এসেছে বলে বলা হয় আল কোরআন এই কোরআনটা সত্যি সংরক্ষিত কারণ পৃথিবীর সমস্ত গ্রন্থের মধ্যে সংশোধন সংযোজন হয়েছে প্লাস মাইনাস হয়েছে কিন্তু সাড়ে চোদ্দশো বছর ধরে এই কোরআন মাজিদের মধ্যে কোনো সংশোধন সংযোজন হয়নি সাড়ে চোদ্দশো বছর ধরে এই কেতাবটা সংরক্ষিত অবস্থায় আছে শুধু তাই নয়

আমার এই কোরআন মাজিদ গবেষণা শুরু করলেন পড়া শুরু করলেন পড়তে পড়তে তিনি চিন্তা করলেন কোরআনের একটা বাক্য যেখানে বলা হারাম কিন্তু কোথাও আর খোঁজার চেষ্টা করলেন দেখলেন কোথাও মদ হালাল লেখা আছে কিনা পুরো কোরআন মাজিদটা পড়ে ফেললেন কোথাও মদ খাওয়া হালাল বলে লেখা নাই তিনি বুঝতে পারলেন কোরআনের একটা বাক্যের সঙ্গে আর বাক্যের কোন সংঘর্ষ নাই লড়াই নাই একটা বাক্যের সঙ্গে আর একটা বাক্যের কোন বিরুদ্ধাচারণ বক্তব্য নাই কোরআন মাজিদের বিরাশি বার বিরাশি জায়গায় নামাজ পড়ার কথা বলা হয়েছে কোন জায়গাতে নামাজ পড়ো না এমন কথা বলা নাই এইভাবে কিছু বক্তব্য তখন তিনি পড়ে তিনি বললেন আমার দুই নাম্বার সূত্রটা আমার মিলে গেল হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা তার তিন নাম্বার প্রশ্ন ছিল কি প্রশ্ন ছিল আপনাদের মনে আছে বলেন তো দেখি কি জি আমাদের এদেশের লোকেরা কথা খুব কম বলে শুধু সোনার লোক বলার লোক নয় খুব চালাক কোথায় বলতে গেলে ফেসে যাব বলার দরকার নাই চুপ করে থাকবে যা বলার হুজুর একাই বলবে আর বাংলাদেশের লোকগুলোকে বলতে হয় না ওরা সব কিছুতেই ফাস্ট হুজুর বলার আগে ওরাই বলে দেয় ওয়াজ শুনো শুনে সব বুঝতে পারছো